এই কচুয়া পৌরসভার সকল অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রসার সকল কিছু বাস্তবায়ন করার একান্ত চেষ্টা করব। এই পৌরসভায় অনেক রাস্তায় ফুটপাত নেই, শিক্ষা দীক্ষার সার্বিক সহযোগিতা, ময়লা আবর্জনা মাদকমুক্ত পৌরসভা এবং এই পৌরবাসীর সার্বিক কল্যাণের জন্য সকল উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন করার লক্ষ্যে সহযোগিতা করব। স্কুল কলেজে যাতায়াতের জন্য যে রাস্তাঘাট এবং আমাদের মা বোনদের যে পাক করার জন্য যে গ্যাস এবং বিদ্যুৎ, এটার প্রতি আমি প্রাধান্য দিব। আমার 10টা বিষয় আছে, ওই 10টা বিষয়ে আমি 100 দিনের কর্মসূচিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি আমি যদি বিজয় হতে পারি তাহলে আমি এগুলির উপর প্রাধান্য দিয়ে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। এই পৌরসভাকে দলীয় মুক্ত রাখবো এবং দুর্নীতিমুক্ত করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত করার জন্য আমি বদ্ধপরিকর। সর্বক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে পয়ঃনিষ্কাশন, পানির যে সুষ্ঠু ব্যবহার, সেগুলিকে আমি বেশিরভাগ আমি প্রাধান্য দিতে চেষ্টা করব। বিশেষ করে শিক্ষার উপরে আমি প্রাধান্য দিতে আমি চেষ্টা করব। এরকম একজন যোগ্য প্রার্থী চাই যেমন নাকি আমাদের কচুয়া উন্নয়ন হয়, যে আমাদের বাজার সৌন্দর্য হবে, রাস্তাঘাট হবে, ড্রেন পরিষ্কার হবে। আজকে 5 বছর যাবত তো পুরসভা রাস্তাঘাট আমরা গাড়ি ঘোড়া চালাই, রাস্তাঘাট ভাঙ্গা, রাস্তা গাড়ি ঘোড়া অনেক সামান টামান লাগে যায়, আমরা মালিকের ইনকাম দিতে পারিনি। এখন পুরসভার রাস্তাঘাট দরকার, লাইট নেই, লাইটিং দরকার, ব্রিজ কালভার্ট, তারপর ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। যেই দলের হোক, যোগ্য প্রার্থী অনুযায়ী আমরা এমন প্রার্থী নির্বাচিত করব যিনি আগামী দিনে কচুয়া পৌরসভাকে নিরপেক্ষ এবং শিক্ষিত ভদ্র, যে আমাদেরকে উন্নয়ন এবং রাস্তাঘাট উন্নয়ন করতে পারবে, দেশের উন্নয়নে কাজে আসবে, যে আমাদের গরিবের পাশে দাঁড়াবে, তাদের এরকম একজন প্রার্থী আমরা চাই।